ভ্যাবিচার সমাজকে কলুষিত করে দেয়। ভ্যাবিচারের কারণে আল্লাহ তাআলা নানত বর্ষিত হয়। ইসলামে ভ্যাবিচার হারাম ও জঘন্য অপরাধ। কেউ ভ্যাবিচার করলে তার কি শাস্তি হবে তা কোরআন এবং হাদিসে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভ্যাবিচারের নিকটবর্তী যেও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 32। হাদিসে বর্ণনা মতে, যে লোক কোনো বিবাহিত নারীর সঙ্গে লিপ্ত হয় তারা দুজনেই কবরের কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মার অর্ধেক শাস্তি ভোগ করবে। উক্ত ভ্যাবিচারিণী স্বামীর ব্যাপারে বলা হয়েছে, যদি সে স্বামীর অগোচরে ভ্যাবিচারে লিপ্ত হয়ে থাকে তবে হাসরের দিন তার স্বামীর বিচার তার পাপ পুণ্য অনুযায়ী হবে। আর যদি এমন দুষর্মের ব্যাপারে জেনেও সে তা বন্ধের কোনো পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। কেননা আল্লাহ পাক জান্নাতে প্রবেশ পথে লিখে রেখেছেন, দায়সের জন্য তোমাকে জান্নাত হতে নিষিদ্ধ করা হল। দায়সর হচ্ছে সেই লোক যে নিজের পরিবারের অশ্লীল কার্যকলাপ জেনেও চুপ থাকে এবং বন্ধ করার কোনো চেষ্টা করে না। আরেক হাদিসে বর্ণিত আছে, যে লোক কোনো নারীকে কামভাবের সঙ্গে স্পর্শ করে সে কিয়ামতের দিন হাত গাড়ের সঙ্গে যুক্ত অবস্থায় অতীত হবে। যদি সে কোনো পরনারীকে চুমু দিয়ে থাকে তাহলে তার উভয় ঠোঁট কেটে ফেলা হবে। আর যদি তার সঙ্গে ভ্যাবিচারে লিপ্ত হয় তবে তার দুই উরুদেশ বাকশক্তি সম্পূর্ণ হয়ে তার বিপক্ষে সাক্ষী দিবে এবং বলবে, আমার দ্বারা সে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে ক্ষুব্ধভাবে তাকাবেন, তাতে তার মুখের গোস্ত খসে পড়বে। অতঃপর সে অস্বীকার করে বলবে, না, আমি কখনো এমন কাজ করিনি। আর অসনা তখন তার বিপক্ষে সাক্ষী দিবে, আমায় দিয়ে সে নিষিদ্ধ কথা বলেছিল। তার হাত এই বলে সাক্ষ্য দিবে, আমি নিষিদ্ধ বস্তু ধরেছি। তার নয়ন যুগল সাক্ষ্য দিবে, আমি অবৈধ বিষয় দেখেছি। তার দুটি পা বলবে, আমি নিষিদ্ধ কাজের জন্য গমন করেছি। তার জননেন্দ্রিয় বলবে, আমি ভ্যাবিচার কার্য ঘটিয়েছি। মহাফেজ এবং প্রহরী ফেরেস্তা বলবে, আমি শুনেছি। অপর ফেরেস্তা বলবে, আমি লিখেছি। আর মহান আল্লাহ পাক বলবেন, ওই ফেরেস্তাকুল, আমি জানতাম কিন্তু গোপন রেখেছিলাম। অতঃপর তিনি ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা একে পাকড়াও করো এবং আমার শাস্তি ভোগ করাও, কেননা আমার ব্যাপারে যার লজ্জা সরম কম তার উপর আমার ক্রোধ তীব্রতর হয়। আল্লাহ পাক বলেন, সেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ইহা জীবনে যা তারা করত। সূরা আন-নূর আয়াত নম্বর 24। সবচেয়ে জঘন্য ও নিকৃষ্টতর ভ্যাবিচার হচ্ছে মহরম, অর্থাৎ যাদের বিয়ে করা সম্পূর্ণ নিষেধ এমন মহিলার সঙ্গে ভ্যাবিচারে লিপ্ত হওয়া। নিষিদ্ধ নারীদের মধ্যে রয়েছে মা, খালা, বোন, বিমাতা প্রভৃতি। হাকেমের বর্ণনায় আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক কোনো মহরম অর্থাৎ নিষিদ্ধ রমণীর সঙ্গে ভ্যাবিচার করে তাকে হত্যা করো। মহান আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন এবং এ সমস্ত জঘন্য পাপ কাজ থেকে হেফাজত করুন। আমিন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।